লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে দিস কিওয়ার্ড, তারপর হচ্ছে যে সুপার। হ্যাঁ, তো দিস কিওয়ার্ডের একটু রুলস গুলা যদি একটু বলেন যে কি কি রুলস গুলা কি কি আছে সেটা সম্পর্কে, মানে আমি যেটা আলোচনা করেছিলাম দিস গুলা রুল কি কি সেটা একটু মানে আপনি বলেন তো দেখি, মানে কি কি রুল ছিল দিস কিওয়ার্ড এবং সুপার কিওয়ার্ড, এবং দিস এবং সুপার কিওয়ার্ডের মধ্যে কি কি পার্থক্য আছে। আমি গত ক্লাসে ছিলাম না, ও আপনি ছিলেন না, বুঝছি বুঝছি। তাহলে কি আমি দিস আর আপনি কি মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানে ইয়াতে, জি আপনি দিস এবং সুপার কিউআর সম্পর্কে জানা আছে? জানা নাই না, ঠিক আছে আমি দিস কিউআরটা আমার একটু ইয়ে করছিলাম, মানে একটু দেখছিলাম যে জাভা টি পয়েন্টে হ্যাঁ সুপার কিওয়ারটা দেখিনি। ও এগুলো দেখেন নাই না, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, আমি এই এখান থেকে দেখাই দিচ্ছি, তারপর আমি হচ্ছে যে আমি কোড থেকে আমরা এখান থেকে দেখাবো, ঠিক আছে ঠিক আছে। ফার্স্টে আমি দিস কিওয়ার্ড সম্পর্কে জাস্ট একটু ব্রিফ ধারণা দিয়ে দিই, তারপর আমরা কোডগুলো করি, তাহলে বুঝতে পারবো দিস কিওয়ার্ডটা কিভাবে কাজ করে। ওকে, দিস কিওয়ার্ডের ক্ষেত্রে দেখেন দিস কিওয়ার্ড হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আমরা ডাইরেক্টলি ইনস্ট্যান্স ভেরিয়েবলের নাম চেঞ্জ না করে আমরা দিস কিওয়ার্ডের থ্রুতে একটা ভ্যালুকে আমরা কল করতে পারি, যেমন হচ্ছে এক্সাম্পলগুলো আমরা দেখি তারপর আমরা করি তাহলে বুঝবো। যেমন হচ্ছে যে দেখেন এখানে দিস কিওয়ার্ড যদি নাও ইউজ করি তাহলে কি হয় যে এইখানে ভয়েসটা বন্ধ করি, দিস কিওয়ার্ডটা যদি আমরা না ইউজ করি তাহলে মানে সমস্যা কি হয়? সমস্যা আসলে কিছু না, মানে দিস কিওয়ার্ড ইউজ করে একটা সুবিধা কি, মানে একটা নাম বারবার আমাকে চেঞ্জ করতে হচ্ছে না, যেমন দেখুন রোল নামে আছে, নেম আছে, ফি আছে, আবার হচ্ছে যে আমি এখানে একটা কনস্ট্রাক্টর আমরা ইউজ করেছি। কনস্ট্রাক্টর কি জিনিস, যে যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করি তখন তার ডিফল্ট হিসেবে একটা কনস্ট্রাক্টর থাকে, সে অটোমেটিক্যালি কল করে। তো কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নাম সবসময় সেম থাকে, কোনো রিটার্ন টাইপ থাকে না কনস্ট্রাক্টরে, ঠিক আছে। আর হচ্ছে যে কনস্ট্রাক্টরটা নাম এবং দেখেন ক্লাসের নাম সেম, এই ক্লাসের নাম এবং কনস্ট্রাক্টর নাম, ক্লাস হচ্ছে যে এটা কি ব্লু প্রিন্ট, এটা আমরা জানি সবাই। আর অবশ্যই আমাকে ভয়েড মেইন, ভয়েড পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা হচ্ছে মেইন মেথড, এই মেইন মেথডের থ্রুতে আমাদেরকে ওই কনস্ট্রাক্টরকে আমরা কল করি বা একটা অবজেক্ট ক্রিয়েট করি। মেইন মানে যা কাজ আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে যে মেইন মেথডের মধ্য থেকে করবো, এটা হচ্ছে যে মেইন মেথড, ঠিক আছে। তো মেইন মেথডের মধ্য থেকে করবো, এর জন্য আমাদের কি দেখেন আমরা করে যাই ডাইরেক্ট এখানে, একটা ক্লাসের নাম করলাম জাভা সুইং এক্সাম্পল, হ্যাঁ এই নামে একটা ক্লাস করলাম। এখন আমি এখানে কিছু ভেরিয়েবল আমি এখানে করি, ইনস্ট্যান্স ভেরিয়েবল, হ্যাঁ ইনস্ট্যান্স ভেরিয়েবল, যে ভেরিয়েবল ইনসাইড দ্য ক্লাস এবং আউটসাইড দ্য মেথড, হ্যাঁ সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। যেমন হচ্ছে যে এ দিলাম, তারপর হচ্ছে ইন্ট, তারপর হচ্ছে স্ট্রিং, ঠিক আছে স্ট্রিং দিলাম নেম। তো আমি এই ভ্যালু মানে যখন আমরা মানে একটা অবজেক্ট ক্রিয়েট করলে কনস্ট্রাক্টর থ্রুতে কি করা হয়, মানে অবজেক্টকে কি ইনিশিয়ালাইজ করা করা হয় কিসের থ্রুতে, কনস্ট্রাক্টর থ্রুতে। যেমন হচ্ছে যে আমরা যদি এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে আমাদের কি লিখতে হবে, প্রথমে ক্লাসের নাম, তারপর হচ্ছে ওবিজে নামে এই ক্লাসের একটা অবজেক্টের নাম দিলাম এটা, কিন্তু এই অবজেক্টটা কাজ করবে তখনই যখন আমি নিউ কিওয়ার্ডের থ্রুতে মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট করে দিব যে তোমার নাম হচ্ছে এইটা, তারপর আমি নিউ কিওয়ার্ডের থ্রুতে আমি এই ক্লাসের নাম লিখলাম, তারপর আমি প্যারামিটারে পাস করে দিলাম এখানে। যখনই আমি এই কাজটা করব তখন এখানে তখন সে কি করবে, তখন সে আমি এখানে একটা ইয়া করি, এই যে স্টপ, মানে এটা হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে কি বলে ডিবাগ করার জন্য আমরা এই জায়গাটা স্টপ করবো, মানে লাইনটা যখন এক্সিকিউট করবো তখন এই লাইন আসার পরে কি হয় আমরা সেটা দেখি। হ্যাঁ, তো আমি যখন রান করলাম, রান করার পরে সেখানে স্টপ হয়ে যাবে। স্টপ হওয়ার পরে দেখেন এই লাইনে এসে কিন্তু স্টপ হয়ে গেছে, এই লাইনে স্টপ হওয়ার পরে দেখবেন এখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, এই একবারে ফার্স্টে চলে আসছে, এই কোডের বাইরে চলে আসছে, মেইন মেথডের বাইরে, বাইরে আসার পরে সে ভিতরে ঢুকছে, এবং ঢুকার পরে দেখেন এখানে এখানে অবশ্য আর কিছু সে প্রিন্ট করছে না, এখানে হচ্ছে যে এই দুইটার একটা ভ্যালু ইনিশিয়ালি সে দিয়ে দিয়েছে, দেওয়ার পরে সে এই জায়গায় এই লাইনে আসছে, তারপরে সে এক্সিকিউটটা ক্লোজ করবে, তারপর পরবর্তী লাইনে এসে এক্সিকিউটটা ক্লোজ করবে। এই জিনিসটা আর আরেকবার দেখি তাহলে বুঝবো এখানে ভ্যালুটা চলে গেছে ডাইরেক্ট। এই যে এখানে দেখেন এর ভ্যালু হচ্ছে জিরো, আর এবং হচ্ছে নেমের ভ্যালু কি নাল, যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন সে কি করে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো যেগুলো আছে সেগুলোর একটা ইনিশিয়াল একটা ভ্যালু সে দিয়ে দেয়, ঠিক আছে এটা তো আমরা জানি। তো আমাদের মেইন উদ্দেশ্য এটা না, মেইন উদ্দেশ্য হচ্ছে যে দিস এর কাজটা দেখা। হ্যাঁ, তো আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর কিরকম থাকে, এরকম থাকে, তারপরে এরকম ফাঁকা থাকে। তো ডিফল্ট কনস্ট্রাক্টরটা কিভাবে কল হয়, যে এই কনস্ট্রাক্টর এটা হচ্ছে কিন্তু কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর, মানে এখানে কোনো প্যারামিটার হিসেবে কোনো কিছু পাস করা হয় নাই, যে ডিফল্ট কনস্ট্রাক্টর।
আর আমরা যদি এখানে কোনো পাস করতাম তাহলে সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকতো না, তখন হচ্ছে যে কি কাস্টম কনস্ট্রাক্টর হয়ে যেত। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে ধরেন আমি দিলাম ইন্ট ই আর হচ্ছে যে স্ট্রিং স্ট্রিং সি। ঠিক আছে, তো আমার হচ্ছে যে আমি চাচ্ছি যে এই যে এখানে যে ইন্টের মধ্যে যে এ এবং স্ট্রিং নেম এর মধ্যে আমি ভ্যালুগুলো দিতে চাচ্ছি। তো ভ্যালু নেমটা দেওয়ার জন্য আমরা কি দিতে পারি, একটা এ এর মধ্যে থাকবে বি বি প্যারামিটার, মানে এখানে আমি যে এখান থেকে যে প্যারামিটার হিসেবে যে ডাটাটা পাস করবো এখানে সেটা এসে এর মধ্যে স্টোর হবে। আবার হচ্ছে যে নেমের মধ্যে আসবে কি সিটা আসবে। তো এটা আমি যদি পরবর্তীতে আমি যদি ডিসপ্লে করতে চাই তাহলে ভি ও আই ডিসপ্লে অথবা যে কোনো নাম দিতে পারি আমরা। ঠিক আছে, এটা নাম দিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন। হ্যাঁ, তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এর থ্রুতে আমি প্রিন্ট করবো যেখানে যা যা ইনপুট দিচ্ছি সেটা আসলে কি আসছে এখানে। তো এখানে লিখি আমরা, এখানে হচ্ছে যে ভ্যালু স্ট্রিং লেখার জন্য ডাবল কোটের মধ্যে লিখতে হয়, তারপরে প্লাস সাইন দিয়ে আমরা যদি স্ট্রিং এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই আমরা কি প্রিন্ট করবো এখানে, বি প্রিন্ট করবো না এ, আমরা অবশ্যই এখানে এ প্রিন্ট করবো। এটা তো হচ্ছে যে এখানে হচ্ছে যে কি আর্গুমেন্ট, এখানে আমি এখানে প্যারামিটার হিসেবে আমরা এখান থেকে আর্গুমেন্ট পাস করবো, মানে একটা ভ্যালু পাস করবো, ভ্যালু পাস করার পরে প্যারামিটার হিসেবে ডাটাগুলো নিবে, নেওয়ার পরে এই ডাটাগুলো এখানে এসে রাখবে। ঠিক আছে, তো আমি এখানে যদি এই ভ্যালুটা প্রিন্ট করতে চাই, এখানে যে ভ্যালুটা আসবে এখানে চলে আসবে, এখানে আসার পরে মানে এই ভ্যালুটা তো এই যে এটা আছে কি এই মেথডের বাইরে আছে, হ্যাঁ কনস্ট্রাক্টরের বাইরে, তার মানে হচ্ছে যে এটা সে ভিজিবল হচ্ছে যে তার স্কোপ হচ্ছে যে এই জায়গার ভিতরেও তার স্কোপ আছে, এই জায়গার ভিতরেও তার স্কোপ আছে, এর মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ হয় চেঞ্জ করি তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আমি এটা চেঞ্জ হয়েছে। কিন্তু যদি কোনো ভেরিয়েবল যদি এর মধ্যে আমরা ডিক্লেয়ার করতাম এটার ভিতরে, ধরেন আমরা ডি নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, আর এখন যদি আমি বলতাম ডি এর মধ্যে বি রাখো, ঠিক আছে, তখন কিন্তু আর এখানে আমি প্রিন্ট করতে পারতাম না। এটা তো বুঝছেন নাকি? জি স্যার। ওকে, এখন হচ্ছে যে আমি এখানে ধরেন নেম দিলাম প্লাস হচ্ছে নেম, তো নরমালি হচ্ছে যে আমরা এইভাবে কিন্তু প্রিন্ট করতে পারি। তো আমরা এখানে একটা ভ্যালু দেই হচ্ছে যে 20, এখানে এ না দিয়ে আমরা এজ দিই, এজ লিখি। দিলাম, তারপরে দিলাম হচ্ছে যে নাম, এখন যে আমি এই যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করবো যখন এই প্রোগ্রামটাকে রান করবো তখন আউটপুটে কোনো কিছু দেখাবে কি না দেখাবে না, আউটপুট কি আসবে না আসবে না, কি বলেন? আসবে আসবে, হ্যাঁ কল তো করা হয়েছে ডিসপ্লে, ডিসপ্লেকে তো কল করা হয় নাই, হ্যাঁ আসবে না তাহলে, হ্যাঁ আসবে না। ঠিক আছে, কিভাবে কাজ করে সেগুলো দেখেছিলাম। কায়সার হামিদ, আপনার কি মানে দিস সুপারে কোন সমস্যা আছে? যদি সমস্যা না আছে, সমস্যা নাই না? ওকে, আপনি কি লাস্ট ক্লাস করেছিলেন? স্যার লাস্ট ক্লাস করিনি, বাট ওই আমার জাভা কোর সম্পর্কে আগে থেকে একটু প্র্যাকটিস ছিল, তো দ্যাটস ওয়াই আর কি আই একটু অ্যাডভান্টেজ পাচ্ছি। বুঝছি বুঝছি, ঠিক আছে। ঠিক আছে, আমরা এখানে ওবিজে তারপরে ডট দিলাম, ডট দেওয়ার পরে আমরা এখানে কি করব, ডিসপ্লেটাকে আমরা কল করব। ডিসপ্লেটা কল করার পরে তখন কি হবে, এই যে আমরা এখান থেকে যে এখান থেকে আর্গুমেন্ট যে পাস করলাম, পাস করার পর প্যারামিটারের থ্রুতে সে ডাটাগুলো নিলো, নিয়ে এর মধ্যে রাখলো। হ্যাঁ, আমরা যদি এখন এটা প্রিন্ট করি, এখন যেহেতু কল করলাম তো অবজেক্টের থ্রুতে এই ডিসপ্লেটাকে কল করার পরে এখানে ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ হইলো, হওয়ার পরে সেই ভ্যালুটা এখানে শো করলো যে ভ্যালু, সরি ভ্যালু এইজ হবে। ঠিক আছে, এইজ হচ্ছে যে 20 আর হচ্ছে নেম হচ্ছে ইয়াকুব আলী। ঠিক আছে, এটা শো করছে। এখন আমরা দিসটা আসলে কেন ইউজ করবো, দিস ইউজ করবো এই জন্য, দেখেন এখানে এইজ ইউজ করছে, এখানে নেম ইউজ করছে, কিন্তু আমার এখানে আরেকটা ডিফারেন্ট নাম আমার ইউজ করতে হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে আপনার যদি এরকম অনেক মানে লম্বা অনেক কিছু থাকে বা বড় থাকে তার ফলে দেখা যাবে যে আপনার মানে নামগুলো বারবার চেঞ্জ করতে হচ্ছে। তো ওই জিনিসটা যদি না করতে চান তাহলে আপনি এখানে এইজ লেখেন, এইখানেও এইজ লেখেন। হ্যাঁ, এখন আপনি যদি এখানেও এইজ লেখেন, মানে এখানে যেহেতু আপনি এখানে আর্গুমেন্টে এখানে প্যারামিটার হিসেবে লিখেছেন এজ, আর এখানে যদি আপনি নেম, সরি নেম লিখি, আমি তো অন্যভাবে লিখলাম আর কি, এখন বলেন আউটপুটে কি আসবে।
আগে শুনি আউটপুটটা কি আসবে। কায়সার হামিদ আপনি বলেন। আউটপুটটা কোনো চেঞ্জ হবে না, মানে চেঞ্জ হবে না বলতে মানে কি আসতে পারে এই দুইটা জায়গায় ভ্যালুতে কি আসবে? স্যার একটু নিচে যাওয়া যায় প্লিজ, পাবলিক স্টাডি গাইড। হ্যাঁ হ্যাঁ স্যার এইজ ইকুয়াল টু ইয়া 20 স্যার সেম ই আসবে, নেম ইকুয়াল টু ইয়াকুব আলী। ঠিক আছে, আমরা কিন্তু সব জায়গায় এইজ নেম সেম দেখেছি। হ্যাঁ এখানে জাস্ট এখান থেকে আর্গুমেন্ট হিসেবে দুটো ভ্যালু পাস করেছি, পাস করার পর এখানে প্যারামিটার হিসেবে প্যারামিটারের মধ্যে দুইটা ভ্যালু সে ইনপুট নিয়েছে, নিয়ে সে ভ্যালুটাকে রাখছে এখানে। হ্যাঁ তো এখানে যখন আমি ক্লিক করছি তখন সে সিলেক্ট করছে কোনটাকে, এটাকে এটাকে। হ্যাঁ আবার যখন আমি এখানে ক্লিক করছি সে সিলেক্ট করছে কি এটাকে এটাকে এবং এই নেমটাকেও, এই দুইটাকেই সে সিলেক্ট করছে। ঠিক আছে তো এখন আমি যদি এটা আমি রান করি তাহলে আমরা যেটা বলছি বললাম একটু আগে সেটা কিন্তু আসবে না, এটা আসবে হচ্ছে যে ডিফল্ট ভ্যালুটা। কারণ হচ্ছে যে যখন আমরা এখান থেকে কোনো কিছু যে পাস করছি তখন সে আসলে বুঝতে পারছে না যে আসলে আমি কোন মানে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেটা আসলে কিসের ভ্যালু, এটার ভ্যালু না এটার ভ্যালু। হ্যাঁ তখন তখন সে আসলে ডিফল্ট ভ্যালুটাকেই সে প্রিন্ট করে দেয়। ওকে সেই ক্ষেত্রে আমাদের যেটা কি, এখানে একটা ছোট কোশ্চেন ছিল স্যার। জি জি বলেন। স্যার এখানে আপনি আমরা যখন ভ্যালুটা পাস করতেছি তো ভ্যালুটা আমরা তো স্যার ভেরিয়েবলটা চেঞ্জ করতেছি না, হ্যাঁ ভেরিয়েবলটা চেঞ্জ করতেছি না কেন মানে অ্যাকসেপ্ট, হ্যাঁ কেন অ্যাকসেপ্ট করছে না, কারণটা হচ্ছে যে আপনি যখন একটা পাঠাচ্ছেন, যখন আপনি কোনো কিছু সেন্ড করছেন সেম জিনিসই যখন পাঠাচ্ছেন তখন এখানে দেখেন এখানে কি এম পাঠাচ্ছি, এইচ পাঠাচ্ছি, সেই এইচটা কি এখানে রাখবে না এখানে রাখবে, দুইটা কিন্তু নাম সেম কিন্তু ডিফারেন্ট না কিন্তু। ঠিক আছে আমার যদি ওই ভ্যালুটা যদি আমি এটাকে অ্যাসাইন করতে হয় এই নামের এগেনস্টে তাহলে অবশ্যই এটা এটা নাম মানে ডিফারেন্ট হইতে হবে। ঠিক আছে তো জাভাতে ওই জিনিসটা ডিফারেন্ট নাম ইউজ করার চেয়ে তারা বলছে যে ডিফারেন্ট নাম ইউজ না করে তুমি দিস কিওয়ার্ডটা ইউজ করো, সামনে দিস কিওয়ার্ডটা যদি ইউজ করো তাহলে যেটা হবে সে বুঝতে পারবে এই দিস ডট এইজ মানে বোঝাচ্ছে এইটাকে। ঠিক আছে আমি যদি এবার দিস লিখি তাহলে দিস ডট নেম বোঝাচ্ছে এটাকে, কিন্তু যখন আমি এখানে এইজ দিব, যখন আমি এটাকে এইজ হিসেবে দিচ্ছি দেখেন আমি যখন এটাকে সিলেক্ট করছি তখন সে এই এইজ মানে বোঝাচ্ছে কোনটাকে, এই যে এই এইজটাকে। ঠিক আছে এই নেম মানে বোঝাচ্ছে কোনটা, এটাকে। আর এইখানে যে এইজটা আছে এই এজ মানে কোনটাকে বোঝাচ্ছে, এই যে এই এজটা মেনলি হচ্ছে যে এই এজের মধ্যে কোন ভ্যালুটা আসছে, এই এজের মধ্যে আসছে মেনলি এই যে ডিফল্ট ভ্যালুটা সেটা চলে আসছে। ঠিক আছে যখন আমি এই এজটা সিলেক্ট করতেছি বা এই নেমটা যখন সিলেক্ট করতেছি মেনলি সে সিলেক্ট করতেছে এইটাকে, সে বোঝাচ্ছে যে সে নেই হিসাবে, মেনলি তার ভ্যালুটা ওখানে অ্যাসাইনিং হচ্ছেই না। ঠিক আছে যখন আমি দিস কিওয়ার্ডের থ্রুতে যখন আমি ডিফারেন্সিয়েট করে দেব তখন সে বুঝতে পারবে যে আমাকে এই দিস ডট এইজ মানে হচ্ছে এই ইনস্ট্যান্স ভেরিয়েবল এটা, দিস ডট নেম মানে হচ্ছে যে এই নেমটা। বুঝা গেছে? ক্লিয়ার স্যার। ওকে স্যার আমরা কি প্যারামিটারের আগে কি দিস কিওয়ার্ড বসাতে পারতাম, যেমন হচ্ছে এজ এর পরের জায়গায় দিস ডট এজ এরকম? এজ এর না, প্যারামিটারের আমরা যখন প্যারামিটার হিসেবে দিচ্ছি তখন আসলে এইভাবে দিব না, তখন আমরা আমরা যদি কোনো অবজেক্ট যদি পাস করতে চাই তখন আমরা অবজেক্ট পাসের জন্য দিস ইউজ করব। ঠিক আছে আমরা এইখানে ইউজ করব। আর এইখান থেকে যখন আমরা দিসটা পাস করব, যখন আমরা এখানে লিখি টি চাই দিস, তার মানে সে সে কি পাস করে, সে সে পাস করে যে ক্লাস আছে সেই ক্লাসের একটা অবজেক্ট সে পাস করে দেয় এখান থেকে। ঠিক আছে যখন এইভাবে লেখা হয় সেটা আমি আসতেছি আস্তে আস্তে। ঠিক আছে জাস্ট এটা ক্লিয়ার কিনা সেটা বলেন, এটা ক্লিয়ার? ঠিক আছে এটা হচ্ছে যে এই যে এখানে ফার্স্ট এক্সাম্পলে যেটা দেখাচ্ছে দুইটা সেম নাম রাখার ফলেও এখানে হচ্ছে যে আসছে কি নাল ভ্যালু আসছে, এভাবে এক্সাম্পল ইনস্ট্যান্স ভেরিয়েবল। সো ঠিক আছে এটা যাই হোক সলিউশনটা সলিউশন হিসেবে ছাড়া সে দিস কিওয়ার্ড সে ইউজ করেছে, এটা হচ্ছে যে একটা সলিউশন। এটা হচ্ছে যে যদি আমরা মানে আমরা যেন নামটা বারবার নাম চেঞ্জ করি জাস্ট দিস কিওয়ার্ডের থ্রুতে বলে দিই যে এটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ওইটা হচ্ছে যে তার প্যারামিটার যে ডাটাটা পাস করা হয়েছে সেটা। ঠিক আছে আর এখানে হচ্ছে আর এখানে আরেকটা অপশন বলেছে যদি আপনি চান তাহলে এইভাবে ইউজ করতে পারেন, দুইটা ডিফারেন্ট নাম ইউজ করতে পারেন। তো ডিফারেন্ট নাম ইউজ করলে একটা সমস্যা কি, যখন আপনি বুঝতে যাবেন কোডটা, যদি কোনো কোডটা বুঝতে চেষ্টা করেন যে আসলে এই কোডটা কি জিনিস, হ্যাঁ তখন কিন্তু মানে এই কোডে আসলে কি কাজ, তখন কিন্তু ওই এক্সাক্ট নামটা না থাকলে বোঝা যায় না যে আসলে কোডের মধ্যে কি, এ বি সি ডি দিয়ে বোঝা যায় না কিছু। সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই সেম নাম রাখলে সুবিধা এটাই। আর হচ্ছে দিস দিস নামে হচ্ছে যে দিস টু ইনভোক কারেন্ট ক্লাস মেথড। হ্যাঁ কারেন্ট ক্লাসের যে মেথডটা আছে সেটাকে আমরা যদি কল করতে চাই দিস এর থ্রুতে আমরা কল করতে পারি। তো এটা হচ্ছে যে কোড করা কিছু নাই, এটা জাস্ট দেখেন একটু
এটা হচ্ছে যে এই দেখেন একটা ক্লাসে ক্লাস এ, হ্যাঁ ক্লাস এ এবং হচ্ছে টেস্ট দিস ক্লাস, দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাসের মধ্যে মেথড আছে কয়টা, একটা দুইটা, দুইটা মেথড আছে, দুইটা মেথডের মধ্যে দেখেন এই মেথডের মধ্যে জাস্ট একটা প্রিন্ট করছে কি হ্যালো এম, আর একটা মেথড হচ্ছে এন নামে একটা মেথড যেটা ভয়েড মেথড, যে মেথডের মধ্যে সে প্রিন্ট করছে হ্যালো এন, সে এটা হচ্ছে যে এই মেথডের একটা মানে আউটপুট প্রিন্ট করার জন্য। আর এই পরবর্তীতে কি দিস ডট এম লেখা আছে, দিস ডট এম মানে বোঝাচ্ছে কি এই ক্লাসের মধ্যে যে মেথডটা আছে সেটা। তো এটা হচ্ছে যে আমরা যদি মেথড দিসটা নাও লিখি, যদি শুধুমাত্র এমটা লিখি, তারপরেও কম্পাইলার অটোমেটিক্যালি এই দিস কিওয়ার্ডটা বসায় দেবে। ঠিক আছে, এখানে দেখেন এই হচ্ছে যে পাবলিক স্টাডি বয়েড মিন, এটা হচ্ছে কোন ক্লাসের মধ্যে, টেস্ট দিস ক্লাস, এই দিস ক্লাসের মধ্যে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে এ ডট এন টাকে যখন কল করলাম তখন সে কোন মেথডটাকে সে কল করলো, এই দিস ডট মেথডের থ্রুতে এই মেথডটাকে কল করলো। আমরা যদি দিসটা যদি নাও ইউজ করতাম সে কম্পাইলারটা অটোমেটিক্যালি এখানে বসায় দিবে। এটা কি ক্লিয়ার? এটা একদম ইজি স্যার, আর যদি বলতেন স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি এই কোডটা আমি এখানে রান করি, তারপর লিখতে গেলে আবার ঝামেলা করতে হবে। এই যে টেস্ট ইট নাও, হ্যাঁ এটা দিয়ে মানে মাঝে মাঝে ট্রাই করে দেখবেন, এটা দিয়ে মানে মোটামুটি ভালো কাজ করে। এটা আমি এইভাবে রান করলাম, এখানে রান করলে এখানে দেখেন আউটপুটটা কি আসে, আউটপুটটা কি হ্যালো এন হ্যালো এম এই দুইটা আসছে। ঠিক আছে, এখানে দেখেন দুইটা, এখানে কয়টা মেথড আছে লেখা, এখানে মেথড আছে নর্মালি কয়টা কয়টা মেথড লেখা আছে, এখানে লেখা আছে একটা হচ্ছে যে এই একটা, এই একটা মেথড, আর এটা হচ্ছে যে তার মেথডের ভিতরে কি আউটপুট, মানে মেথডের মধ্যে যে ফাংশনালিটি দেওয়া আছে সেটা সে কাজ করবে আর কি। নরমালি স্যার এখানে জাস্ট ভয়েড এন মেথড কে হচ্ছে কল করে দুইটা দুইটা কি প্রিন্ট করছে বা না, হচ্ছে এন কে কল করে, মানে এটা হচ্ছে যে এই ক্লাসের এই যে এ ক্লাস যেটা আছে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছে। হ্যাঁ সেটা হচ্ছে যে এর একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস থেকে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছে, করার পরে এখানে এই এই ক্লাসের অবজেক্টের থ্রুতে এই ক্লাসের মানে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করলে কি হবে, ওই ক্লাসের সবকিছু আমরা অ্যাক্সেস করতে পারবো, যে এটা হচ্ছে নর্মাল নিয়ম, যদি তার মধ্যে পাবলিক বা ডিফল্ট কিছু প্রপার্টি থাকে তাহলে সেক্ষেত্রে, যদি প্রাইভেট থাকে তাহলে আবার মানে অন্য বিষয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আমি কি করতে পারছি, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে এন মেথডটাকে কল করছি, কল করার পরে এন মেথডের মধ্যে যা আমরা করতে বলছি সেটা তো করবেই, এন মেথডের মধ্যে আমরা বলছি কি এই লাইনটাকে প্রিন্ট করো, হ্যালো এনটাকে প্রিন্ট করো, তো হ্যালো এন সে প্রিন্ট করলো, করার পরে পরবর্তীতে কি দিস ডট এম, এই যে দিস এখানে মানে মেইন জিনিসটা যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যে আমরা যে নর্মালি একটা মেথডকে যে কল করি, কোনো মেথডের ভিতরে যদি আর একটা মেথডকে কল করতে চাই কল করতে পারি, কিন্তু কম্পাইলার কি কাজ করে এই সামনে একটা দিস কিওয়ার্ড অটোমেটিক্যালি এইভাবে বসায় দেয়। ঠিক আছে, বসায় দিয়ে তারপরে হচ্ছে মেথডটাকে কল করে দেয়, মানে আমরা যদি আমরা নর্মালি লিখি কি এইভাবে কল করি। ঠিক আছে, কিন্তু কম্পাইলার যখন একটা মেথডের মধ্যে আমি আর একটা মেথডকে কল করতেছি তখন সে কি করে দিস ডট, তারপরে এই মেথডটা সে অটোমেটিক্যালি বসায় না, আমি যদি এটাও রান করি তারপরে এটা রান করবে। বুঝতে পারছেন? এটা জি স্যার, যে সি প্লাস প্লাসে যেরকম অ্যারো চিহ্নের মাধ্যমে যেরকম একটা মেথডের মধ্যে থেকে আরেকটা মেথড এসে কল দেয় এরকম মনে হয়। হ্যাঁ না, মেথডের মধ্যে থেকে আরেকটা মেথড কল দেয়, কল দেওয়ার কনসেপ্টটা কিন্তু এখানে বলতেছে না, এখানে বলতেছে যে টু ইনভোক কারেন্ট ক্লাস মেথড, মানে কারেন্ট মানে বর্তমানে যে আপনি যে ক্লাসে মানে যে ক্লাসটা আছে, মানে আমরা নর্মালি অবজেক্ট করেছি কোন ক্লাসের, এ ক্লাসে, এই ক্লাসের কোনো একটা মেথডকে যদি আপনি এই এটা ভিতর থেকে যদি আপনি কল করতে চান দিসের থ্রুতেও কল করতে পারেন, অথবা দিস না ইউজ করেও কল করতে পারেন। মানে এইখানে একটা এই দেখেন এখানে একটা কম্পাইলার নামে একটা ছবি দেওয়া আছে, তো এই কম্পাইলারের কাজ কি, এই কম্পাইলারের হচ্ছে যে যেখানে যেখানে ডিফল্ট হিসেবে যেটা বসানো দরকার সেটা বসায় সে কাজ করে নেবে, সেটা আমরা যদি নাও বসাই। যেমন হচ্ছে আমরা এখান থেকে মেথডটাকে কল করতেছি কিন্তু কম্পাইলার কি করছে দিস ডট এম দিয়ে সে কল করে দিচ্ছে, কারণ সে বুঝতে পারতেছে যে এটা হচ্ছে আমার আমি সেম ক্লাসের মধ্যেই আছি এবং এই মেথডটাকে আমার কল করতে হবে। বুঝা গেছে? তারপর হচ্ছে যে দিসের হচ্ছে আর্ট এভার টু ইনভোক কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর, টু কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টরটাকে যদি আপনি কল করতে চান তাহলে আমরা কি করতে পারি, দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা কারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে আমরা কল করতে পারি। এই কনসেপ্টটা দেখেন মানে এটাও সেম, এটা আমি টেস্টে যাই, টেস্ট ইট নাও করে আমি একটু কোডটাকে আপনাকে সুন্দর করে সাজাই দিই তাহলে জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। জিনিসগুলো এমন ভাবে রাখছে যে বুঝা যাচ্ছে না কোন লাইনের পরে কোন।
এটা দেখি হ্যাঁ হচ্ছে যে সেম ভাবে দুইটা ক্লাস, এটা হচ্ছে ক্লাস এ আর একটা হচ্ছে যে কি টেস্ট দিস ফাইভ। ওকে তো এই দুইটা ক্লাস মধ্যে এখানে কি বোঝাচ্ছে যে কারেন্ট ক্লাসের মানে কারেন্ট ক্লাস বলতে যে ক্লাসের মধ্যে সে আছে সেই ক্লাসের কনস্ট্রাক্টরটাকে যদি আমি কল করতে চাই তাহলে আমাকে আমি দিস কিওয়ার্ডের থ্রুতে কল করতে পারি। যেমন হচ্ছে যে কি লিখলাম এ ইন্ট এ এক্স, তারপর হচ্ছে যে তার প্রথমে একটা হচ্ছে মেথড হচ্ছে কি এ, এর মধ্যে আমি কি বলছি হ্যালো এটাকে তুমি প্রিন্ট করো। তারপরে আমি আরেকটা মেথড হচ্ছে আরেক এটা মেথড না সরি এটা কনস্ট্রাক্টর, তারপরে আরেক এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, আরেকটা হচ্ছে যে কি কনস্ট্রাক্টর যেটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, ঠিক আছে, যেটা আমরা কাস্টম ভাবে বলে দিচ্ছি যে আমি এখানে একটা স্যার একটু কোশ্চেন করতাম, একটা ক্লাসে স্যার কয়টা কনস্ট্রাক্টর স্যার লেখা যায় বা ইউজ করা যায়? এরকম কোনো নিয়ম নেই আসলে কয়টা লেখা যাবে, আপনার মানে যতভাবে কম্বিনেশন আপনি করতে পারবেন সেভাবে আপনি লিখতে পারবেন যতটা কম্বিনেশন আপনার প্রয়োজন, ঠিক আছে। এবং মানে এরকম কোনো মানে অন্য ল্যাঙ্গুয়েজে কোনো লিমিটেশন ছিল আপনার, যেমন সি সি প্লাস প্লাস এরকম কোনো লিমিটেশন ছিল না? এখানে হচ্ছে যে আপনি কনস্ট্রাক্টর যেটা হচ্ছে যে আপনার যতটা প্রয়োজন মানে যে ক্ষেত্রে আপনার কম্বিনেশন করে যেগুলো হচ্ছে ভ্যালিড কনস্ট্রাক্টর হবে আপনি যেগুলো প্রয়োজন হবে ততটা আপনি লিখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আর হচ্ছে কনস্ট্রাক্টর লেখার ক্ষেত্রে এখানে দেখেন এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো এখানে হচ্ছে ইন্ট এটা হচ্ছে যে একটা ডিফল্ট প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এখানে হচ্ছে যে দিস এই মেথডের থ্রুতে আমরা কল করছি কি কোন মেথডটাকে, দিস দিয়ে যখন প্যারেন্থিসিস দিচ্ছি তখন সে বুঝতে পারছে যে আমি এই যে এই ক্লাস এর মধ্যে আছি এই ক্লাসের এই মেথডটাকে আমি কল কর মানে এই কনস্ট্রাক্টরটাকে আমি কল করছি। তো এইখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে টু ইনভোক কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টরটাকে যদি কল করতে চাই দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা কল করতে পারি। এই ক্ষেত্রে আবার একটা রুল আছে যে অবশ্যই কারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল করতে গেলে এই দিসটা ফার্স্ট স্টেটমেন্ট হতে হবে, ঠিক আছে। আমি ফার্স্ট এটা রান করি, তো আমি এটাকে এই জিনিস টোটাল জিনিসটাকে কাজ করানোর জন্য যেটা করতে হয়েছে প্রথমে হচ্ছে যে এ হচ্ছে যে অবজেক্ট, দেখি আমি এটাকে রেকর্ড দিলাম কিনা একটা মিনিট।